আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আমার লেখা একটি কবিতা আবৃত্তি করব। আমি এই কবিতায় যে বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেটা হচ্ছে, মানুষের বয়স বাড়ার সাথে সাথে যে পরিবর্তনগুলো ঘটবে, যখন বৃদ্ধ হবে তখন যে ঘটনাগুলো ঘটতে থাকবে তার জীবনের সাথে, যে পরিবর্তনগুলো আসবে সেগুলো আমি কবিতাটির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাহলে আমি শুরু করতে যাচ্ছি। কবিতার নাম হচ্ছে পত্রঝরা বৃক্ষ। পত্রঝরা বৃক্ষ। একদিন হব আমি বৃদ্ধ, চুলগুলি পেকে হবে সাদা, রূপ যৌবনে থাকবে না রঙিন আভা, ভুরু যুগল হয়ে যাবে ধবধবে সাদা, চোখের নিচে দাগ পড়ে হবে পুরো কালা, বয়সের ভারে মাজা হয়ে যাবে কুজো, জীবন প্রদীপ যেন জলে নিভ নিভ, চামড়া হয়ে যাবে পুরো ঢিলে ঢালা, তিন পায়ে হাঁটব হাতে নিয়ে লাঠি, জরাগ্রস্ত দেহখানি অস্থি চর্মসার, যৌবনের স্মৃতি হৃদয়ে ভাসবে বারবার, চোখের দৃষ্টি ধীরে ধীরে হয়ে যাবে ক্ষীণ, সকলের সাথে সম্পর্ক হবে বিচ্ছিন্ন, কমে যাবে দুই কানের শ্রবণ শক্তি, বাক শক্তি হ্রাস পাবে, লোকে করবে না বেশি ভক্তি, দাঁতগুলি পড়ে গিয়ে হব আমি ফোকলা, জীবনের সেই ডাকের অপেক্ষায় প্রহর গুনব একলা। তো এটাই ছিল আমার লেখা পত্রঝরা বৃক্ষ কবিতা। তো পরবর্তী ইনশাল্লাহ আমি আমার লেখা নতুন কোন কবিতা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। আর যারা আমার লেখা আরো কবিতা শুনতে আগ্রহী তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে নতুন কোনো কবিতা আবৃত্তি করে যে ভিডিও আমি আপলোড দিই সেটা আপনাদের নিকটে পৌঁছে যাবে, নোটিফিকেশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। নিচেই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর আমার চ্যানেলে শুধু যে আমার লেখা কবিতাই পাঠ করেছি এমনটি নয়, এখানে কিছু ভ্রমণের ব্লগ আছে, এরপরে অনেক ভিডিও ক্লাস আছে, HSC এর ম্যাথমেটিক্স ফিজিক্স এর কিছু লেকচার আছে, অনেক লেকচার আছে, এরপরে BSc অনার্সের অনেক সাবজেক্টের অনেক লেকচার আছে, ম্যাথমেটিক্স তারপরে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সব কিছুরই আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো আজ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।